সোনামুড়া বক্সনগর শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাধাম মন্দিরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। সনাতন ধর্মে রাসলীলা একটি অবিচ্ছেদ্য অংশ। সোনামুড়া মহকুমার মধ্যে বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত কলসি মোড়া গাঁও সভার অধীনে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাধাম মন্দিরটি অবস্থিত। মন্দির কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী রাসলীলা উৎসব আয়োজন করা হয়। আজ সন্ধ্যা গঙ্গা আরতি, বেদ পাঠ এবং কীর্তনের মাধ্যমে আজকের এই উৎসবটি শুভ সূচনা হয়। সুদূর কলকাতা থেকে আগত তথ্য সম্রাট পাঠক গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী উনার মূল্যবান বক্তব্য এই তিন দিনে অনুষ্ঠানে ভক্তবৃন্দের মধ্যে তুলে ধরবেন। এই তিন দিনের রাস উৎসবের বিষয়ে আমাদের সংবাদ ত্রিপুরার প্রতিনিধি প্রভাত ঘোষের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাধা গোবিন্দ মন্দির রাস উৎসব কমিটির সভাপতি বিনোদ সরকার উনার প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে জানান। সংবাদ ত্রিপুরার পক্ষ থেকে বক্সনগর কলসিমুড়া আজকের যে রাধা সেবাধাম মন্দির প্রাঙ্গণের তিন দিনব্যাপী রাস উৎসব, সেই উৎসব ব্যাপারে সংবাদ ত্রিপুরার পক্ষ থেকে আমরা উনার থেকে আজকের এই প্রোগ্রামের বা তিন দিনের প্রোগ্রামের বিষয়বস্তু সম্পর্কে জানতে চেষ্টা করব। নমস্কার, জয় রাধে। কলসিমুড়া স্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাধাম প্রতি বৎসরের ন্যায় এইবারও আমরা তিন দিনব্যাপী রাস উৎসব পালন করতে যাচ্ছি। আজকে অনুষ্ঠানের প্রথম দিন। আজকে কিছুক্ষণ আগে আমাদের গঙ্গায়নের কাজ সম্পন্ন হয়েছে একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। আগামী রবিবারে এই উৎসব উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং রাত নিশিরাত্রে অর্থাৎ ১২টার সময় এই রাস পূর্ণিমা লগ্নে আমরা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাসচক্র ঘূর্ণন করবেন আমাদের মন্দিরের পুরোহিত মহাশয়, ওনার সাথে আমরা সহযোগিতা করব এবং কাজটি সম্পন্ন করব। তাছাড়া তিন দিন ব্যাপী ভাগবত পাঠ করবেন কলকাতার সুনামধন্য সুবিখ্যাত পাঠক সম্রাট এবং বর্তমান মিডিয়া জগতের শ্রেষ্ঠ পাঠক শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজ ৭টা থেকে পাঠ শুরু হবে, আগামী দুদিনও পাঠ হবে, প্রতিদিন সন্ধ্যায় পাঠ শুরু হবে। এই উৎসবের পক্ষ থেকে এলাকার সমস্ত অংশের মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমাদের এই উৎসব এলাকার সমস্ত অংশের মানুষের সুস্বাস্থ্য কামনা করছি এই উৎসবের পক্ষ থেকে, যাতে সবাই সুস্বাস্থ্য থাকেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন। ভক্তদের প্রসাদের বা মেলা সে ব্যাপারে আপনি কী বলবেন? আমাদের রাস উৎসবে মেলা অনুষ্ঠিত হয়, বিভিন্ন জায়গা থেকে অনেক দোকানিরা আসেন, তারা এখানে আমরা মেলার জায়গা দিয়েছি, ওনাদেরকে ভিড় করে দিয়েছি, ওনারা সুন্দরভাবে খুব ভিড় জমে এই মেলাতে, কেনাকাটা হয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেনা বেচা হয় এবং খদ্দেররা যেমন খুশি হয় বিক্রেতারাও ঠিক সেইভাবেই খুশি হয়ে যান। ভক্তদের প্রসাদের ব্যবস্থা আছে কি? অবশ্যই ভক্তদের প্রসাদের ব্যবস্থা আছে। তিন দিনব্যাপী রাস উৎসবের শেষ দিন অর্থাৎ রবিবার, ৯ই অগ্রহায়ণ রবিবার, সেই দিন আমরা বিকাল তিন ঘটিকা থেকে প্রসাদ দেওয়া শুরু করব, রাত্র পর্যন্ত প্রসাদ চলে। তার সাথে সাথে আমাদের রাস উৎসবে ভাগবত পাঠও চলে এবং শেষ লগ্নে যে রাস পূর্ণিমার রাতে নিশিরাত্রে রাসচক্র ঘূর্ণন করা হয়, পুরোহিত মহাশয় এটা আমাদেরকে সহযোগিতা করেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সংবাদ ত্রিপুরার পক্ষ থেকে। বক্সনগর থেকে রাজেশ সূত্রধরের সঙ্গে প্রভাত ঘোষের রিপোর্ট। হ্যালো, ছবি সম্মানিত ভক্তবৃন্দ, তিন দিন ব্যাপী রাস উৎসবে আজকে প্রথম দিন। আমরা ইতিমধ্যে গঙ্গা নয়নের
বক্সনগর থেকে প্রভাত ঘোষের সাথে রাজেশ সূত্রধরের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।